সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই করোনাকালে যতটুকু ভালো থাকা যায়। আর গত লেকচারের প্রেক্ষিতে আজকে আমি নতুন আরেকটি টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ এরশাদ আলী, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো জড়তার ভ্রামক নির্ণয়ের কিছু প্রয়োজনীয় উপপাদ্য। ঠিক আছে, তো জড়তার ভ্রামক নির্ণয়ের জন্য যে সকল উপপাদ্য আমরা ব্যবহার করব তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এক বছর না আসলে আরেক বছর অবশ্যই আসে। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন লক্ষ্য করো তাহলে সেটা দেখতে পারবা। তো সেখান থেকে দুটি গুরুত্বপূর্ণ উপপাদ্য আমি আজকে আলোচনা করব। তো সেই উপপাদ্য দুটি হচ্ছে, একটি হচ্ছে লম্ব অক্ষসমূহের উপপাদ্য, আরেকটি হচ্ছে সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য। লম্ব অক্ষসমূহের উপপাদ্য কী জিনিস এটা আমরা একটু দেখি। লম্ব অক্ষ উপপাদ্য বা এই বর্ণনাটা আমাদেরকে কী ধারণা দেয়? ঠিক আছে, তো যেটা বলছে যে কোনো সমতল পাতের তলস্থিত, সমতল এই একটা সমতল পাত, তার তলস্থিত দুটি লম্ব অক্ষ, এর সাপেক্ষে পাতের জড়তার ভ্রামকের সমষ্টি, ওই অক্ষদ্বয়ের বিন্দুগামী, ওই অক্ষদ্বয়ের ছেদবিন্দুগামী, এবং পাতের তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে, তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তাহলে এই জিনিসটা আর একটু ক্লিয়ার করে আমি তোমাদেরকে বলছি। যেমন ধরো এটা কি একটা কয়েন, ঠিক আছে, তো এই কয়েনটা একটা কি গোলাকার, তো কয়েনটা যদি আমি ধরো কয়েনটাকে আমি যদি এই বরাবর একটা মার্ক করি, এটা ধরো কয়েনের সেন্টার, এই বরাবর আমি একটা মার্ক করলাম, ধরে নিলাম কি এটা এক্স অক্ষ, ঠিক আছে, আর একটা মার্ক যদি আমি করি লম্ব বরাবর, তারই লম্ব বরাবর এটা, ঠিক আছে, এ দেখো একটা এক্স একটা ওয়াই, এটা যদি ওয়াই অক্ষ হয় তখন আমি যদি এটাকে আমি ঘুরাই তাহলে এক অক্ষের সাপেক্ষে আর এক অক্ষের জড়তার ভ্রামক কী করতে পারবো আমি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এক অক্ষের সাপেক্ষে আর এক অক্ষের জড়তার ভ্রামক যদি নির্ণয় করে তাহলে যদি সেটা আমি পাই এক্স অক্ষ বরাবর, যে এক্স অক্ষের যে জড়তার ভ্রামক পাবো আই এক্স, এবং ওয়াই অক্ষের জড়তার ভ্রামক ওয়াই এর ক্ষেত্রে ও এক্স বরাবর যে জড়তার ভ্রামকটা আমরা পাবো সেটা কি এই ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন ভ্রামক আই এক্স, আর ও ওয়াই অক্ষ বরাবর সেটা পাবি আমরা, সেটা পাবো আই ওয়াই। এখন দুইটার সমষ্টি কী হবে? দুইটার সমষ্টি ওই অক্ষদ্বয়ের, এই অক্ষ দুইটা, এই একটা অক্ষ এই একটা অক্ষ, অক্ষ দুইটের ছেদবিন্দুগামী, ঠিক আছে, অর্থাৎ আমি যে কয়েনটা দেখালাম তার ছেদবিন্দুগামী, মনে কর এই বরাবর, এই বরাবর এই যে বিন্দুটা ছেদ করে দেখো এই ছেদবিন্দুগামী, আমি এটা এটা যদি দেখানো যাচ্ছে না, এই বরাবর হবে আর কি ছেদবিন্দুগামী, এবং পাতের তলের উপর লম্ব, মানে এই যে জাস্ট এইটা, এই জিনিসটা এই আর কি, এইভাবে লম্ব হিসাবে কী করবে সে ঘুরবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি এই ও জেড এবং সেটা হবে আই জেড, অর্থাৎ সেই জড়তার ভ্রামক আই জেড সমান সমান কী হবে আই এক্স প্লাস আই ওয়াই, এটার জড়তার ভ্রামক সমষ্টি। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি এখন প্রমাণ করি, এটা যদি আমি এখন প্রমাণ করতে যাই তাহলে আমাকে প্রমাণ করতে হলে প্রমাণ করব এখন আমি এটা কীভাবে প্রমাণ করি একটু দেখি। প্রমাণ করার জন্য আমাকে প্রথমে মনে করি পি একটি বিন্দু, ঠিক আছে, মনে করি পি একটি বিন্দু যেখানে একটি কণার ভর আছে, সেই কণার ভর হচ্ছে কি এম, ও এক্স এবং ও ওয়াই অক্ষ হতে কণাটির দূরত্ব যথাক্রমে ওয়াই ও এক্স, যেটা কণাটির দূরত্ব হচ্ছে কি যথাক্রমে ও এক্স এবং ও ওয়াই অক্ষ হতে কণার দূরত্বটা কি হচ্ছে এক্স এবং ওয়াই, ও বিন্দু হতে কণার দূরত্ব, ও বিন্দু হতে সেই কণার দূরত্ব কি আমার জেড,
অবিন্দু হতে কণার দূরত্ব জেড। তাহলে তাহলে আমি জেড হলে তাহলে সমকোণী ত্রিভুজ সূত্র বা এই অনুযায়ী আমরা লিখতে পারি যে জেড স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন ও এক্স অক্ষের সাপেক্ষে কণার জড়তার ভ্রামক, এখন ও এক্স ও এক্স এই অক্ষের সাপেক্ষে ও এক্স অক্ষের সাপেক্ষে সাপেক্ষে কণার জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক কী হবে, কী হবে এটা ভর এম, তার সাথে দূরত্ব কি ওয়াই, তাহলে এম ওয়াই স্কোয়ার। আবার ও ওয়াই, ও ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে এম, এক্ষেত্রে দূরত্বটা কি আমার এক্স, তারপরে স্কোয়ার, ঠিক আছে, দুটো পেয়ে গেলাম। তো পাতে এরূপ অসংখ্য কণার সময়ের যদি আমি সমষ্টি নেই, সেটা সমষ্টি বিবেচনা করলে ও এক্সের সাপেক্ষে সমগ্র কি পাতের জড়তার ভ্রামক কি হবে, আই এক্স ইজ ইকাল টু সামেশন এম ওয়াই স্কোয়ার। অনুরূপভাবে আই ওয়াই ইজ ইকাল টু সামেশন এম এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো অনুরূপভাবে ওয়াই ভাবে পেয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি আই এক্স প্লাস আই ওয়াই দুটো যদি যোগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে সামেশন এম কি ওয়াই স্কোয়ার প্লাস সামেশন এম এক্স স্কোয়ার, সামেশন এম এক্স স্কোয়ার। আচ্ছা, এখন এ দুটো থেকে আমি সামেশন এমটা কী করতে পারি, একটু কমন নিতে পারি, সামেশন এম দিয়ে কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান সমান আমরা আবার কী লিখতে পারি জেড স্কোয়ার, যেহেতু এটা কী ছিল আমাদের জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সামেশন এম জেড স্কোয়ার আই এক্স প্লাস আই ওয়াই, এটা কি ছিল আমার এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর কি ও জেড অক্ষ কণার জড়তার ভ্রামক হচ্ছে কি আমার এম জেড স্কোয়ার। তাহলে লিখতে পারি আই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আই জেড, আই জেড। সুতরাং লিখতে লেখা যায় আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। তাহলে এইটা গেল আমার কি লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য তার বিবৃতিটা কী বলে একটু দেখে নিই। তো বলছে যে কোনো অক্ষের সাপেক্ষে একটি পাতের জড়তার ভ্রামক, কোনো অক্ষের সাপেক্ষে একটি পাতের জড়তার ভ্রামক ওই অক্ষের সমান্তরাল, এই অক্ষের সমান্তরাল কিন্তু পাতের ভার কেন্দ্রগামী, কিন্তু পাতের ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক ও পাতের ভর এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলের সমষ্টির সমান, ঠিক আছে। তাহলে কি বলছে যে একটি অক্ষ, ঠিক আছে, এই অক্ষ তার সমান্তরাল আরেকটি অক্ষ, পাত আছে তার সমান্তরাল আরেকটি অক্ষ, এই সমান্তরাল যে পাতটি আছে তার ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই পাতের ভর, এই পাতের ভর এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান, তার মানে এই পাতের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা সেটা কি হবে মোট ইয়ার সমষ্টির সমান হবে। তো যদি এই পাতের জড়তার ভ্রামক আই এ বি হয়
जो आई ए बी है ताहले विवृति अनुजाई भार केंद्रगामी जो जड़तार भ्रामक से आई जी आर से भर साथ पातर भर साथ दूरतर गुण फल समष्टि दूरतर वर्गर गुण फल समष्टिर समान ठीक है। तेल एखे जीटा कि जीटा हे भार केंद्र ए जा ए बी अक्ष एटी ए बी अक्षर सपेक्षे कि घूर्णयमान सी डी अक्षर सपेक्षे जड़तार भ्रामक कि हे एखे आईजि आईजि हे सी डी अक्षर सपेक्षे जड़तार भ्रामक और आई बी हे ए बी अक्षर एटी जड़तार भ्रामक निर्णय समान्तराल अक्ष उपपाद्य। तो यार एक प्रमाण आछे तो आमरा प्रमाणटा एकटु देखि जे प्रमाणटा कि अच्छा पातेर भार केंद्रगामी ठीक है से पातेर भार केंद्रगामी सी डी अक्ष होते आर बा ए सी डी अक्ष होते एक्स दूरे एक्स दूरे सी डी अक्ष होते कि एक्स दूरे पी एक बिंदु कि कल्पना करी भर हे कि से बिंदुते कणा आई कणाटार भर हे एम তাহলে ए বি অক্ষের সাপেক্ষে কণাটির জড়তার ভ্রামক কি হবে ए বি অক্ষের সাপেক্ষে এই যে দূরত্ব প্লাস এই যে মোট দূরত্ব সেই সেটা হবে ए বি অক্ষের সাপেক্ষে। তাহলে ए বি অক্ষের সাপেক্ষে এই ए বি অক্ষের সাপেক্ষে ওই কণাটির জড়তার 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 ভ্রামক ए বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে एम आर प्लस एक्स तरह स्कोयर जेहेतु जड़तार भ्रामक स्कोयर है ये हमें लिखते परि एम आर स्कोयर टू आर एक्स प्लस एक्स स्कोयर अथवा एम आर स्कोयर टू एम आर एक्स एम एक्स स्कोयर ये हमें पालम ओके पार्टी एम जो पार्टी असंख्य पार्टी की बोलते जो असंख्य एक कणा द्वारा गठित है असंख्य कणा द्वारा गठित है ताहले ए बी अक्षर सपेक्षे सम्पूर्ण पातर जड़तार भ्रामक कि दाड़े सम्पूर्ण पातर जड़तार भ्रामक कि आई वि ताहले जेटा पेलाम तार सामेशन निर्णय करब सेटा कि एम आर स्क्वायर टू एम आर एक्स प्लस एम एक्स स्क्वायर यटार सामेशन जो नहीं सम्पूर्ण पातर जड़तार भ्रामक पे जाब ओके एखे हमें यो आलदा करते सामेशन जेटा हे सामेशन एम आर स्क्वायर प्लस टू एम आर एक्स अंशटा टू एम आर एक्स प्लस सामेशन एम एक्स स्क्वायर एक तो आलदा कर दिलम प्रत्येक भिन्न भिन्न कर आलदा एखान देखे एवं लिखते पड़ी एम आर स्क्वायर प्लस एम एक्स स्क्वायर प्लस टू आर जो बाहर नहीं जेहेतु ध्रुवक टू आर एखे थकते एम एक्स ये एक समीकरण हमें पाइल। तो एखान जदि एन एक जी भर समस्त पात पात कल्पना करा भर कि एम एम टा कि सामेशन एम समान समान कैपिटल एफ हो जाए समस्त भर अच्छा तारपरे एम एम एक्स स्क्वायर एम एक्स स्क्वायर समान समान कि आई जि भार केंद्रगामी जड़तार भ्रामक ताहले आर ताहले ए समीकरणेर रूप की दाड़ा
আইবি আইএবি এম সামেশন এম আর স্কোয়ার বড় এম হবে এখন এম আর স্কোয়ার যোগ আইজি যোগ থাকতেছে কি টু আর এম এক্স। তো আমরা জানি এক্ষেত্রে এম এক্স এই যে একটা টার্ম আছে এম এক্স, এম এক্স হচ্ছে ভার কেন্দ্রগামী সিডি অক্ষের সাপেক্ষে পাতের ওজনের ভ্রামক, ঠিক আছে। তাহলে এম এক্সটা হচ্ছে কি সিডি অক্ষগামী ভার কেন্দ্রের ভার কেন্দ্রগামী পাতের ওজনের ভ্রামক, ঠিক আছে। তো কিন্তু পাতের ওজনের ভার কেন্দ্র দিয়ে নিম্নমুখী এটা কী করে ক্রিয়া করে, কী করে নিম্নমুখী ক্রিয়া করে, তাহলে সিডি অক্ষের পাতের সেই ভ্রামকের ওজনটা কী হবে শূন্য হবে, ঠিক আছে। আমরা জানি এটা কী হবে তখন শূন্য হবে, এই টার্মটা পুরোটাই জিরো হবে। তাহলে ফাইনালি এ বি ইজ ইকুয়াল টু কি আই জি প্লাস এম আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার তোমাদের লম্ব সমান্তরাল অক্ষ উপপাদ্যের প্রমাণ। তো এই লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপপাদ্য। তো যেটা এবছর আসছে তো পরের বছর ওইটা আসবে, এভাবে তোমরা আলোচনা করে পড়বা। তো আরও কিছু উপপাদ্য আছে যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তোমরা নিজেরা দেখে নিও। তো সেই উপপাদ্যগুলো এখন সময়ের স্বল্পতার কারণে এবং ভিডিও রেজলিউশন বেড়ে যাবে যে কারণে আমি এখন লেকচার দিচ্ছি না, তোমরা বই থেকে সেটা সংগ্রহ করে নিও। আমি তোমাদের এখন কিছু গাণিতিক সমস্যা করাবো, দুইটা গাণিতিক সমস্যা করাবো। তো গাণিতিক সমস্যাগুলো দেখা যাক কী। এবার আসা যাক একটি গাণিতিক সমস্যা। দুই মিটার ব্যাস ও 500 কেজি ভরের একটি ফ্লাই হুইল প্রতি মিনিটে 500 বার আবর্তন করে, সমস্ত ভর ফ্লাই হুইলের বেড়ে কেন্দ্রীভূত রয়েছে বিবেচনা করে জড়তার ভ্রামক এবং শক্তি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের 2 মিটার ব্যাস এবং 500 কেজি ভরের একটি ফ্লাই হুইল দেওয়া আছে বা তার বর্ণনা কথা বলা আছে। তো সেটা হলে তার ভর, এটা ভরটা কি এখানে 500 কেজি, ফ্লাই হুইলটা দেওয়া আছে 500 কেজি, ব্যাস এর কথা বলা আছে, ব্যাস। তাহলে ব্যাস 2 মিটার, যদি ব্যাসার্ধ নেই তাহলে কী হবে, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু তাহলে 2/2, 1 মিটার, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, জড়তার ভ্রামক কী হবে, আমরা জানি জড়তার ভ্রামকের সূত্র আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। তাহলে এম এর মান 501, অঙ্কটা খুবই ইজি, তবে পরীক্ষায় এসেছিল যে কারণে আমি করালাম। 500 কেজি মিটার স্কোয়ার এই অঙ্কটা করবে। শক্তি আসলে পরের টার্মটাই আমাদের দরকার। এখন যদি শক্তি বের করতে বলে, শক্তি যদি বের করতে বলে ই কত, তাহলে এটা আমরা কোন শক্তি বের করবো, গতি শক্তি না ঘূর্ণন শক্তি? অবশ্যই ঘূর্ণন শক্তি, কারণ ফ্লাইহুইল ঘূর্ণমান একটি বস্তু। তাহলে ঘূর্ণমান গতিশক্তি, গতিশক্তি যদি বের করতে চাইলে ই ইজ ইকুয়াল টু আমরা কী শিখেছিলাম গতদিনে, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার মান আমরা কি জানি, এখানে ওমেগার মান জানি, অবশ্যই জানি। আমাদেরকে এখানে একটা টার্ম বলে দেওয়া আছে, প্রতি মিনিটে 500 বার ঘুরে। তাহলে আমরা জানি ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই কি এন, টুয়াইস পাই এন বাই টি। তাহলে প্রতি মিনিটে কত, এতবার ঘুরে। তাহলে এক্ষেত্রে এনের, এক্ষেত্রে এনের মান কত, এনের মান 500, টি এর মান 60 সেকেন্ড, ঠিক আছে। কতবার
একবার ঘুরে প্রতি মিনিট। আচ্ছা, তাহলে এক্ষেত্রে হাফ আই এর মান কত? 500। টু পাই এন টুয়াইস পাই এন বাই টি, তাহলে হাফ 500 টু 3.14, এই হলো 500 আর নিচে 60 প্রতি মিনিট। ঠিক আছে, তাহলে এই 500 এই 500 এই টু আর এই টু কী করা যায়? কাটা দেওয়া যায়। সরি, এক্ষেত্রে আমার একটা স্কোয়ার পাবো, এটা স্কোয়ারটা দিতে হবে, কাটা যাবে না। আচ্ছা, কাটা যাবে না, স্কোয়ার। তো এক্ষেত্রে যে ভ্যালুটা আমরা পাবো ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন যদি করা হয় তো সেক্ষেত্রে যে মানটা হবে 68.6 × 10⁴ জুল। তোমরা ক্যালকুলেশন করে দেখবা যে এত জুল, এত জুল শক্তি সেখানে উৎপন্ন হয় বা পড়ে। ঠিক আছে, এরপরে আমরা, ঠিক আছে, এই তাহলে এই অধ্যায়ে তোমাদের মোটামুটি আলোচ্য বিষয়সমূহ আলোচনা করলাম। তো এর মধ্যে থেকে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, তো সেগুলো তোমরা একটু নোট করে নিতে পারো অথবা দেখতে পারো। তো প্রথমেই আমি যে জিনিসটা বলবো যে শর্ট প্রশ্নের জন্য জড়তার ভ্রামক, দুই হচ্ছে টর্ক, তারপরে তিন হচ্ছে চক্রগতি, চক্রগতির ব্যাসার্ধ, চার হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তার পাশাপাশি এদের একক মাত্রাগুলো জানতে হবে, এদের একক মাত্রাগুলো জানতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি দেখে নিও, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এগুলোর মধ্যে থেকে এগুলো হচ্ছে তোমার কি শর্ট প্রশ্ন, কুইজ যেটাকে বলি আমরা, কুইজ এর মধ্যে থেকে যে কোনো একটা থাকতে পারে। আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, সংক্ষিপ্ত প্রশ্ন যেটা হতে পারে তোমার জড়তার ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তির রাশিমালা, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ঘূর্ণন শক্তির রাশি মালা, তারপরে তোমার টর্কের রাশিমালা, তারপরে ওই যে প্রশ্ন করেছিলাম যে টাউ ইজ ইকুয়াল টু ডিএল বাই ডিটি, তারপরে কৌণিক ভরবেগের রাশিমালা, ভরবেগের রাশিমালা, তারপরে তোমার টর্কের সাথে কৌণিক তরঙ্গের সম্পর্ক, যেটা আর কি বললাম যে আই টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। এই গেল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আর বড় প্রশ্নের মধ্যে যে চারটা বড় প্রশ্ন পড়ালাম আমি আজকে, তার মধ্যে 19-20 সেশন অনার্স যারা আছে তাদের জন্য সমান্তরাল অক্ষ উপপাদ্য গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সমান্তরাল অক্ষ উপপাদ্য, তারপরে সুষমদণ্ডের প্রান্তবিন্দু, সুষমদণ্ডের সুষম
দণ্ডের মধ্য ও প্রান্ত বিন্দুগামী। জড়তা হলো বড় প্রশ্ন। জড়তার ভ্রামক ও চক্র গতির ব্যাসার্ধ। একটি গাণিতিক সমস্যা সমাধান। এই মোটামুটি এই অধ্যায়ের আলোচ্য বিষয়। সুতরাং তোমরা সবাই ভালো থাকবে, এই অধ্যায়টা গুরুত্ব সহকারেই পড়বে, খুব সহজ একটি অধ্যায়, মিস করবে না, এই অধ্যায়টা অবশ্যই পড়বে। এখান থেকে প্রশ্ন যেগুলো দিলাম এর মধ্যেই হবে। তোমরা ততদিন ভালো থাকো, এর পরবর্তীতে যদি সময় সুযোগ হয় আমি আবার পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমাদের অন্যান্য স্যাররা যদি নেন তাহলে আরও ভালো হবে। তো এই আর কি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরের বাইরে যাবে না, যদি বাইরে হও তাহলে মাস্ক নিয়ে অবশ্যই বের হবে, সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখবে, এই আর কি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।